মাতার নাম মরহুমা আজব খাতুন, রোশাংগিরি ইউনিয়ন নাম। আমাদের এই বাড়িটা নাম ও বেশ একটা ঐতিহ্যবাহী, সেটার নাম আরবান আলী সওলাগের বাড়ি। ফটিকছড়ির রাজনৈতিক যেটা সক্রিয় রাজনীতি, যেটা বোঝায় 70 থেকে আমার শুরু, 68-69 ছিল আমার হাতে কড়ি। তখন আমি এই নাইনের ছাত্র, ছাত্র সংসদের জিএস হিসেবে আমি আমার অবস্থান ছিল। প্রতিষ্ঠানটার নাম স্কুলের নামটা ছিল রোশাংগিরি উচ্চ বিদ্যালয়। এটা ফটিকছড়ির খুব পুরানো একটা স্কুল, খুব ঐতিহ্যবাহী স্কুল, এলাকাটাও সেরকম। এটাকে সেকেন্ড ভারত বলা হতো। ওখান থেকে আমার মুরব্বী রাজনীতিবিদ, আমার দাদারা যারা ছিল, আমার দাদা বা চাচারা, আমার চাচা ছিলেন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ আলম চৌধুরী ভ্যাডি। বিশেষ করে ওনার অনুপ্রেরণায় এই 31 সালের যুদ্ধে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। প্রথম আমার ছোট ভাই মরহুম জাফরুল্লাহ, ও ফটিকছড়ির প্রথম গ্রুপের মুক্তিযোদ্ধা, সে যখন চলে যায় আমরা দুই ভাইয়ের মধ্যে, আমার মা খুব আপসেট হয়ে যায়। কিন্তু আমার আব্বা আমাকে নিজেই ইনসিস্ট করলো যে তুমি মানসিকভাবে প্রস্তুত হও, তোমাকে এই দেশ লিভ করতে হবে। এই রোশাংগিরিতে মুক্তিযোদ্ধার আসার একটা রুট ছিল রামগড় দিয়ে সীমান্ত ভারতের, রামগড় থেকে ফটিকছড়ি মানিকছড়ির উপর দিয়ে সেটা নাজিরহাট কলেজ ভিত্তিক এসে হাটাজারে ফরহাদাবাদ নামের একটা গ্রাম আছে। এই ফরহাদাবাদ গ্রামে এটা একটা মুক্তিযোদ্ধাদের খবরা খবর জন্য মেসেজ, ওখান থেকেই বেশি এই ফটিকছড়ি হাটাজারি রাউজান রাঙ্গুনিয়া এইভাবে আপনার চলতে থাকে। তো বিশেষ করে এই জায়গাটায় যুদ্ধের সময় খুব ইম্পর্টেন্ট ছিল, ফরহাদাবাদ থেকে রোশাংগিরি। রোশাংগিরি এসে যাকে যেই দলকে যেখান থেকে যেখানে পাঠানোর দরকার, সেই কাজগুলি আমার অগ্রজ যারা ছিল এই পলিটিক্সে, এই মুহূর্তে নাম মনে পড়ে গুল মোহাম্মদ চৌধুরী বাড়ির, আরও আগে নাজিরহাট কলেজের ভিপি আফসার আহমদ চৌধুরী, মরহুম ফটিকছড়ির ছেলে আই দবিরুল আলম চৌধুরী, আনোয়ার আজিম, এই মুহূর্তে সবাই নাম করতে পারতেছি না অবশ্য, তাদের সাথে থেকে মুক্তিযোদ্ধাদেরকে কীভাবে সেক্ষণ করতে হয় করা যায়, তাদের রসদ কীভাবে জোগাড় করা যায়, সময়টা কোন সময় তাদের মুখ করানো যায়, সেখানে কেয়া নদী আছে এটা কিভাবে কন্ট্রোল করা যায়। বড় করে মনে পড়ে একটা লোক ছিল ফরহাদাবাদের বংশাল নামের একটা কেয়া গার, এটা গোপনভাবে আমাদেরকে এটা পরিচালনা করতে হয়েছে। ওখানে এই খেয়া নদীর খেয়া মাঝির নাম ছিল, সব তার পরিচিতি ছিল, পরিচয় ছিল বাবাজান, সবাই বাবাজান, অসল নাম কেউ বলতেন না। কিন্তু তার অসল নামটা হলো আতাউর রহমান, মারা গেছেন ভদ্রলোক, উনি ওখানে বসেই থাকতেন, বলতেন যদি বলতাম বাজান আপনি ঘুমান, বলতেন না আমার বাবারা সবাই কে কোন সময় আসে আমি ঘুমাই কি করে। এই বাবাজান সারা রাত ওখানে জাগ্রত থাকতো, আমি আফসার ভাই দুবি আজিম ভাই খালেদ যারা ওই সময় মুক্তিযোদ্ধাদেরকে আপনার মনিটরিং করতেছে কার অবস্থান কোথায় হবে, এগুলিতে সক্রিয়ভাবে আমি জড়িয়ে যাই। বাই দিস টাইম আমার চাচা যিনি সিটি আওয়ামী লীগের ইয়ে ছিলেন, নেতা ছিলেন শহীদ আলম চৌধুরী বেদি, উনি একদিন বাড়িতে গিয়ে আমাকে একটা সিসিটি দিয়ে ফটিকছড়ির অর্গানাইজার
টুফি ইসুফ নামে ইসুম মাস্টার ওনার কাছে একটা সিটি দিয়ে আমাকে পাঠালেন। এর আগে ইসুম মাস্টারের সাথে আমার তেমন কোনো পরিচিতি ছিল না। আমি গেলাম আমার আরেক চাচাকে নিয়ে, তার নাম আক্তারুল্লাহ চৌধুরী বাবু। দেখলাম তার বাড়ির পাশে একটা দোকানে একটা বেঞ্চিতে উনি বসে আছেন। সিটিটা দিলাম, সিটি উনি না নিয়ে আমাকে জিজ্ঞেস করে তুমি কে? বললাম আমি জয়নাম প্রত্যাখ্যাত। আমি বললাম আমি বিশ্ববিদ্যালয় চৌধুরী বাড়ির হাতে যা। উনি আমার থেকে সিটিটা গ্রহণ করলেন না, বললেন না আমি টুপি ইস্যুক না। আমি লোকের কাছে জিজ্ঞেস করছে যে টুপি ইস্যুক কে, তখন লোকে আমি দেখাই দিচ্ছে যে উনি টুপি ইস্যুক। কিন্তু উনি সন্দেহ করে আমার থেকে সিটি রিসিভ করলেন না। দুইবার আমি তার কাছে ইনসিস্ট করছি নেওয়ার জন্য, কিন্তু রিসিভ করেন নাই। আমি ফিরে আসতেছি, কতটুকু ফিরে আসছি তখন আমাকে আবার ডাক দিছে, বলে দেখে আসো। গেলাম ধরো বসো, বেঞ্চিতে বসলাম। আমি জিজ্ঞেস করলো এই ছেলেটাকে, আমি বললাম এটা বেবি সাহেবের ছোটো ভাই আক্তারুল্লাহ চৌধুরী বেবি। তখন সিটিটি নিয়ে বললাম, করার পর উনি আমাকে বললেন তুমি কতজন ছেলে জোগাড় করতে পারবে? আমি বললাম আমি 100 থেকে 200 ছেলে জোগাড় করতে পারবো। তখন সমিতির হাট ইউনিয়ন হয় নাই। রোশাঙ্গিরিপুর নাম বললাম, নানপুরের নাম বললাম, ভক্তপুরের নাম বললাম, দৌলতপুরের নাম বললাম, এখান থেকে আমি এতটুকু ছেলে আমি জোগাড় করতে পারবো। তার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, আমি চলে আসলাম। সবার সাথে যোগাযোগ করে আমি টুফি ইস্যুবের সাথে যোগাযোগ করে 100 জন মতো ছেলে হবে। ভক্তপুর একটা ঝর্নার দিকে আছে, ঝর্নার দিকের মধ্যে আমরা অবস্থান করলাম। ওখান থেকে একটা বাড়িতে শহীদ পাড়ার বকিতুল্লাহ সাহেবের ওখানে আমরা খানা পানি খাওয়াত করে দেখা গেল আয়ুব বাঙালি সাহেবের সাথে। আয়ুব বাঙালি সহ ফ্লাইট সার্জন একজন আজিম, উনি সহ আমরা একটা গাইডার ফাকির বাবুদয় ট্রাইবাল, তাকে নিয়ে আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। মানিকচুরি ওইদিকে গিয়ে আমরা সাপোর্টাইজেশনে পড়লাম, বলি ওখানে আর্মি মানে পাকিস্তানি আর্মি গেরিলো রাখছে। তখন আমরা রুট বদলে অযোধ্যা দিয়ে আমরা ভারত পারলাম। আমরা ঘুরে না গেলাম, কোটেজে আমরা চলে গেলাম। কোটেজে থাকার পরে একদিন কি দুই দিন পরে আমাদের ডাকলেন আমাকে। তারপর আমার চাচা বাবু আক্তারুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, চৌধুরী মামুন রাশেদ, ধর্মপুরের চেয়ারম্যান গোলাপ রহমান, ফটিকছড়ির সাবেক আওয়ামী লীগ লিডার জৌরুল চৌধুরী আমাদেরকে ওকে করেছে আগরতলা বিমানবন্দর থেকে। আবার সাহারানপুর, সাহারানপুর দিয়ে আমরা টাঙ্গুয়ে চলে গেলাম। ট্রেনিং শেষ করার পরে ওখান থেকে আমরা নামলাম কোথায়, শিলিগুড়ি বিমানবন্দরে। শিলিগুড়ি বিমানবন্দর থেকে মেজরল্যান্ডের লুংলাই, লুংলাই পরে আমরা দেমাগিরি আসলাম। দেমাগিরি ওখানে ভাই এম এন এ সালে ভাই, সাংবাদিক মামুদ ইদ্রিস, সবাই মিলে অপারেশন ইগল, যেটা অপারেশন ইগলেই আমরা পার্টনার করেছি। বর করে পরে আমাদের 11 জন ছেলে অ্যারেস্ট হয়ে গেছিলো, তাদেরকে আবার পরের দিন ছেড়ে দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা হাপ্তায় হয়ে সিটি কলেজে অবস্থান নেই। আপনি যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সেটা কতটা আপনি সফল বলে মনে করেন? আমি যে মুক্তিযুদ্ধে আমি পার্টিসিপেট করলাম, আমার যে প্রাপ্তি প্রত্যাশা যা ছিল সেই প্রত্যাশাটা কোথাও যেন একটা বেকুয়াম হয়ে গেছে। নতুন প্রজন্মকে আপনি কি বলবেন? নতুন প্রজন্মকে একটা জিনিসে আমি বলবো, নিজেকে আবিষ্কার করতে বলবো। কারণ আপনি নিজেকে আবিষ্কার করতে না পারলে আপনার কোনো অ্যাচিভমেন্ট আসবে না।